আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, দবিব শহরে ক্ষেপণাস্ত্র হামলা, পূর্ব ডানবাসেও তীব্র যুদ্ধ। আরো ভয়ঙ্কর সংবাদ, সাবমেরিন ব্যবহার করে রাশিয়ার দ্বিতীয় হামলা। জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধ যোগ দিতে পারে বেলারুশ। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সহায়তা, রুশের জেনারেলদের হত্যা করেছে ইউক্রেন। দর্শক জানিয়ে দিব আল আকসা মসজিদের আজানে বাধার অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। দর্শক আরো জানিয়ে দিব রেড লাইনগুলো অতিক্রমের ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল হামাস। সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন পুতিন, প্রতিক্রিয়ায় যা জানালো রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। লবিব শহরে ক্ষেপণাস্ত্র হামলা, পূর্ব ডানবাসেও তীব্র যুদ্ধ। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী তাদের লক্ষ্য বস্তুগুলোর উপর আঘাত আনছে, ফলে সেখানে তীব্র যুদ্ধ চলছে। এর পাশাপাশি ইউক্রেনের পশ্চিমে বিশেষ করে লবিব শহরের বিদ্যুৎ কেন্দ্র এবং 6টি স্টেশনের উপরও আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। লবিব শহরে মঙ্গলবার রাতে মোট 3টি বিদ্যুৎ সাব স্টেশনের উপরও ক্ষেপণাস্ত্রে আঘাত আনে। এর ফলে শহরটির কিছু এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়, পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এক সপ্তাহেরও বেশি সময় পর পশ্চিম ইউক্রেনে আবারও রুশ হামলা চালানো হলো। লবিব শহরটি পোল্যান্ড সীমান্তের খুব কাছে। ইউক্রেনের রেল নেটওয়ার্কও ছিল গত রাতের আক্রমণের লক্ষ্য। ইউক্রেনের সেনাবাহিনী পশ্চিমা দেশগুলো যে অস্ত্র পাঠাচ্ছে তা সরবরাহের জন্য পূর্ব দিকের এই রেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুশ বাহিনী এর আগে ইউক্রেনের রেল ব্যবস্থার উপর আক্রমণ চালিয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্কের উত্তরে আবদিপকর শহরে একটি কারখানায় শ্রমিকদের উপর রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তাদের সেনাবাহিনী পূর্ব দিকে দোনেৎস্ক ও লোহানস অঞ্চলে গত 24 ঘন্টায় রুশ বাহিনী 12টি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রুশ বাহিনী পোপাসনা এলাকায় আক্রমণ চালিয়েছে এবং সেখানে এখনও যুদ্ধ চলছে। এতে আরও বলা হয়, মারিওপোলে আজোভিস্টাল ইস্পাত কারখানা এলাকায় ইউক্রেনীয় অবস্থানগুলোর উপর বিমান হামলা এবং গোলাবর্ষণ করেছে। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিফিংয়ে বুধবার বলা হয়েছে, ডনবাস অঞ্চলে আরও ভিতরে ঢোকার জন্য রাশিয়া ওজিয়াম শহরের কাছে 22টি ব্যাটেলিয়ন মোতায়েন করেছে। এতে বলা হয়, রাশিয়া তাদের অভিযানের গতি সঞ্চার করতে পারছে না এবং ইউক্রেনীয় বাহিনী শক্ত প্রতিরোধ ভাঙতে হিমশিম খাচ্ছে। কিন্তু তারপরও তারা ইজিয়াম থেকে আরও সামনে এগিয়ে যেতে চাইছে, যাতে কোমাতস্ক এবং সোবাতস্ক শহর দুটি দখল করা যায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই জায়গাগুলো দখল করতে পারলে উত্তর পূর্ব ডানবাসে রুশ বাহিনীর নিয়ন্ত্রণ সংহত হবে এবং তারা ইউক্রেনের বাহিনীকে এই এলাকা থেকে বিচ্ছিন্ন করে ফেলার প্রয়াস চালাবে, সূত্র বিবিসি। সাবমেরিন ব্যবহার করে রাশিয়ার দ্বিতীয় হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, কৃষ্ণসাগর থেকে সাবমেরিন ব্যবহার করে ইউক্রেনের স্থলে 2টি ক্যালিবার মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ইউক্রেনের কথাকথিত বিশেষ সামরিক অভিযানে সাবমেরিন ব্যবহারের কথা জানিয়েছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিন ব্যবহার করে হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল দুটি অজ্ঞাত স্থানে আঘাত এনেছে। এটিকে ইউক্রেনে হামলা করার আগে কৃষ্ণসাগরে নিজেদের শক্তি মজুত করে রাশিয়া। এই অঞ্চলটি থেকে যুদ্ধজাহাজ ব্যবহার করে প্রথম থেকে মিসাইল হামলা করছে রাশিয়া। তাদের বেশ কয়েকটি উচ্চ সক্ষমতার সম্পন্ন যুদ্ধজাহাজ ও সাবমেরিন সেখানে অবস্থান করছে। তবে রাশিয়া এই যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে ইউক্রেনেও প্রায় হামলা করে। গত 15 এপ্রিল রাশিয়া বিশাল যুদ্ধজাহাজ মস্কো বা কৃষ্ণসাগরের অতল গভীরে তলিয়ে যায়। ইউক্রেন দাবি করেছে, তাদের তৈরি ছোড়া নেপচুন মিসাইল মস্কোবাকে আঘাত আনে, এর ফলে জাহাজটি ধ্বংস হয়ে ডুবে যায়। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, জাহাজটিতে আগুন লেগে তার অস্ত্রগারে বিস্ফোরণ হয়, সে কারণে জাহাজটি ডুবে যায়। তবে মস্কোবা ডুবে যাওয়ার পর রাশিয়া ইউক্রেনে মিসাইল কারখানাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ। রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে তাদের মিত্রদেশ বেলারুশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিতে চাচ্ছে না বলে ইউক্রেনের রাষ্ট্রীয় বর্ডার সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, খবর আল জাজিরার। বেলারুশের সশস্ত্র বাহিনী বুধবার হঠাৎ করে বড় আকারের মহড়া শুরু করার পর অনিন্দি ডেমোক্রো এই মুখপাত্র বলেন, ইউক্রেন তাদের প্রতিবেশীর সামরিক বাহিনীর এই পদক্ষেপের জন্য প্রস্তুত ছিল।
প্রসঙ্গত ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য বুধবার হঠাৎ করে মহড়া শুরু করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে এই খবর জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য বড় হুমকির কারণ হবে না। সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়ে আসছে বেলারুশ। এর আগে ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শক্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বলেন, আমি বহুবার বলেছি ইউক্রেন লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই, কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু এটি এখন সব থেকে গরম খবর। তিনি বলেন, জনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না, তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। যুক্তরাষ্ট্রের সহায়তায় রুশের জেনারেলদের হত্যা করেছে ইউক্রেন। চলমান যুদ্ধ নিহত রাশিয়ান জেনারেলদের হত্যার জন্য ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে বলে আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, যুদ্ধক্ষেত্রের প্রকৃত অবস্থা সরবরাহ করতে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে এই তথ্য সরবরাহ করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বারবার পরিবর্তনশীল রুশ বাহিনীর সদস্য দপ্তরের অবস্থান সম্পর্কিত তথ্য ইউক্রেনকে সরবরাহ করেছে। নিজেদের গোয়েন্দা তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের সমন্বয় করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করেছে ইউক্রেন। এরপরই তারা এসব স্থানে হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা শীর্ষ স্থানীয় ১৩ জন রুশ জেনারেলকে হত্যা করেছে। অনেক সামরিক বিশ্লেষকদের মত, কোন যুদ্ধে শীর্ষ স্থানীয় সেনা কর্মকর্তা নিহতের ক্ষেত্রে এই সংখ্যা অনেক বেশি। এদিকে চেচেনিয়ার চার বছরের যুদ্ধের তুলনায় ইউক্রেনে বেশি সংখ্যক সেনা প্রাণ হারিয়েছে বলে এক রাশিয়ান সেনা জানিয়েছেন। ওই রুশ সেনা এবং তার বন্ধুর মধ্যে কথোপকথনের একটি ভিডিও ক্লিপে এই তথ্য জানা গেছে বলে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস দাবি করেছে। ইউক্রেনে কতজন রুশ সেনা নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মার্চ মাসে ন্যাটো কর্মকর্তা দাবি করেছিলেন যে যুদ্ধে 15,000 রুশ সেনা মারা গিয়েছে। আল-আকসা মসজিদে আজানে বাধার অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের মাইক বন্ধের অভিযোগ পাওয়া গেল। জেরুজালেমে ইসলামিক দেওয়া বিভাগের অভিযোগ, গতকাল মঙ্গলবার মাগরিবের আজান প্রচারে বাধার সৃষ্টি করেছে ইসরায়েলি ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি ব্রিগেড। বলা হয়েছে, নামাজ বন্ধ রাখতে দখলদার বাহিনী আল আকসা মসজিদের মাইক বন্ধ করে দেয়। এদিকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মসজিদের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ বেড়েছে ইহুদিবাদী সেনাদের। গত শুক্রবার পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজ অর্থাৎ জুমাতুল বিদার অংশ নিতে আসা মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে 42 জন আহত হন। রেড লাইনগুলো অতিক্রমের ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল হামাস। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের ব্যাপারে স্বঘোষিত রেড লাইনগুলো অতিক্রমের ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। পবিত্র বাইতুল মোকাদ্দাস শহরে পুরনো অংশ অবস্থিত এই মসজিদে সমবেত মুসল্লিদের উপর ইসরায়েলি সেনারা দমন নিপীড়ন অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিল হামাস। জর্দান নদীর পশ্চিম তীরে হামাসের ন্যাশনাল রেজলিউশন দপ্তরের প্রধান জোসেফ আল বারগুলি এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি অ্যারিয়েলে একজন ইসরায়েলি গার্ডকে হত্যা করার মাধ্যমে তেল আবিবকে এই বার্তা দেওয়া হয়েছে যে আল আকসা মসজিদের যে কোনো রকম অবমাননা করা হলে সব রকম সমীকরণ বদলে দেওয়া হবে। হামাসের সামরিক শাখা আল আকসা ব্রিগেড এই গার্ডকে হত্যা করার দায়িত্ব স্বীকার করেছে। বারখুলি আরো বলেন, হামাস আল আকসা ব্রিগেড সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন এবং সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণ আল আকসা মসজিদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। তিনি বাইতুল মোকাদ্দাসের জন্য মুসলিম পবিত্র স্থাপনগুলোর অবমাননার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, এই সতর্কতা না মানা হলে ইহুদিবাদী ইসরায়েল সরকারের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে। যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন পুতিন, প্রতিক্রিয়ায় যা জানালো রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, 9 মে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধের ঘোষণা দিবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে ইউক্রেনে ব্যাপক হামলা চললেও এটিকে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে আসছে রাশিয়া। তবে খবরে বলা হয়েছে, 9 মে বিশেষ সামরিক অভিযানকে পরিপূর্ণ যুদ্ধ হিসেবে ঘোষণা দেবেন পুতিন।
এমন খবরের জবাবে বুধবার সাংবাদিকদের রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট বিশেষ সামরিক অভিযানকে যুদ্ধ হিসেবে ঘোষণা দেবেন এবং দেবেন এমন কোনো সম্ভাবনা নেই, এগুলো সেন্সলেস বার্তা। এদিকে 9 মে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়কে উদযাপন করে, এটি রাশিয়ার সব থেকে বড় জাতীয় ও রাষ্ট্রীয় উৎসব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাচিদের বিরুদ্ধে যুদ্ধ করে সোভিয়েত ইউনিয়ন, এই যুদ্ধে তারা নাচিদের পরাজিত করে। রাশিয়া এই যুদ্ধকে সব থেকে বড় দেশাত্মবোধক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। সূত্র আল জাজিরা।